সর্বত্র এটা হচ্ছে, সব জায়গাতে দেখা যাচ্ছে। আপনি খবর জানতে আসবো, আসতে বলুন তাকে বলুন যে আমরা এখানে অপেক্ষা করছি, উনি আসলে আমরা তো পেশেন্ট দেখতে আসি, কয়েকটা জায়গা দেখাবো, আসছি না, তারপরে ওরা ঘরে যাবো, কিন্তু আগে দেখে নিন। হ্যাঁ, যেটা বলছি কোনো সময় কেন আমি ক্যাম্পটা সব বিভ্রান্ত, এই হাসপাতালে যদি সুপার একবার ঘুরে বা মন্ত্রী যদি একবার ঘুরে, যেখানে একটা মন্ত্রী আছে বা চেয়ারম্যান যদি ঘুরে হাসপাতালটা আপনারা দেখলেন, তো এখানে চেয়ারম্যান নেই, 10 মাস ধরে পৌর বলে প্রশাসন চাই, যারা আছেন জানালার ধারে যেভাবে দেখবেন মশা জন্মাবার একটা আদর্শ স্থান, আগে তো সেইটাকে মারবে, সেইটার জন্য তো কোনো আলাদা কোনো উদ্যোগ করার দরকার ছিল না। চিকিৎসার জায়গাতে বরঞ্চ মশা উৎপাদনের কেন্দ্র করেছে আমরা হাসপাতাল, সেটা তো আরও চিকিৎসা না করে হাসপাতালটাকে মশা উৎপাদনের কেন্দ্র করেছে, বিপজ্জনক, অন্য রোগীর আক্রান্ত হয়ে যাচ্ছে। আর বলা হচ্ছে বাংলাদেশের উদাহরণটা দেওয়া হচ্ছে যে ওখানে তো এপিডেমিক হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন ওপারের মশা এপারে কামড়ে এসে চলে যাচ্ছে, এপারে মশা ওপারে যাচ্ছে, স্বাস্থ্য অধিকর্তা হচ্ছে সবরাতে বলছে ডেঙ্গু মশা প্রবল বিচারে বেশি উঠতে পারে, মুখ্যমন্ত্রীর কথা যদি এরকম দায়িত্বজ্ঞানহীন হয় এবং মুখ্যমন্ত্রীর এক্ষেত্রে মশা হাবড়া হাসপাতালে এসে দেখে যান, এটার জন্য বাংলাদেশ লাগে না, কথায় কথায় একটা বাংলাদেশ বলে দেওয়া অথবা একটা অন্য কিছু বলে দেওয়া বা দিল্লি দেখিয়ে দেওয়া কথায় কথায় দরকার হয় না। হাসপাতালের চারপাশে এই মশাগুলো কোথা থেকে জন্মাচ্ছে, তো এখানে জন্মাচ্ছে, খুব দুর্ভাগ্যজনক। আপনারা বাইরের ছবি, গতকাল স্বাস্থ্য অধিকর্তা বলেছেন যে ডেঙ্গু মশা 200 মিটারের বেশি উঠতে পারে না, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আসাটা কতটা অযৌক্তিক মনে হচ্ছে? সেটা তো আমরা জানি, শুনুন, মুখ্যমন্ত্রী কার্টুন করে সবাই ঘরে রেখে দেন, সে উনি 1500 কেজি হয় সেটা উনি বলেন, আমাদের সাথে নাই, সেসব নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না, সেটা তার ব্যাপার, তার অভিজ্ঞতা পানি তো অনেক বেশি, বহুমুখী প্রতিভাধিকারী, কিন্তু 200 মিটারের বেশি ডেঙ্গু মশা উঠতে পারে না আমরা সেইটা জানি, এবার তার জন্যই তো বলছি যে 200 মিটারের মধ্যে কী অবস্থা, 200 মিটার কেন, 2 মিটারের মধ্যে হাসপাতালের কী অবস্থা, যে এখানটা তো মনে হচ্ছে ডেঙ্গু জন্ম রোগী তৈরি করার জন্য হাসপাতালটা, যেখানে হাসপাতাল আমি আনফর্চুনেট আমি সুপারকে খবর দিয়েছিলাম, এখানকার লোকেরা খবর দিয়েছিলেন, আসছি আমরা সংবাদপত্র বেরিয়েছি আমরা আসছি, উনি অন্তত ভদ্রতা করে একটা ফোন করে জিজ্ঞেস করতে পারতেন যে আপনি আসছেন, তা না আমাকে জিজ্ঞেস করেন, উনি চলে গেলেন, পালিয়ে গেলেন, এখন এসে বলছেন তার আমি কাল কি চিফ মিনিস্টারকে চিঠি লিখবো, যদি দেখা হয় তাকে বলবো বা স্টেট মিনিস্টারকে বলবো, আমরা বলবো যান হাবড়া হাসপাতালটা দেখে আসুন, দেখে আসুন কে কী করেছে, কালকে আমি সেটা বলবো, যেভাবে সেখানে মশার জন্মাবার প্রুফ করে দেওয়া হয়েছে, তার পাশে রোগীকে রাখা হচ্ছে, যে লোক দেখতে এলে তারাও তো মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হবে, হাসপাতালের পরিবেশ যখন ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবার উদ্যোগ নেওয়া উচিত, সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের মধ্যে যেভাবে আপনার জানালার উপরে দেখবেন রোগীর পাশে যে জানাগুলো আছে, যেগুলো নর্দমাগুলো আছে, যেগুলো নোংরা জল আছে, সেখানে মশার জন্মাবার একটা আদর্শ জায়গা, আমি
তো বুঝতে পারছি না হসপিটাল কর্তৃপক্ষের কোনো খেয়াল আছে কিনা যে রুগীকে যেমন চিকিৎসা করার দরকার, এই রোগটা যাতে হাসপাতালের মধ্যে না ছাড়া তার পরিবেশটা করার দরকার, সেটা পর্যন্ত হসপিটাল তো কিন্তু মনে হয় একটা রাস্তায় আছে না, জঞ্জালে আছে না, হাসপাতাল আছে, বোঝা মুশকিল। দুর্ভাগ্যজনক অনেকগুলো লোক মারা গেছে, কোনো সদুত্তর পাচ্ছে না। আমি জানি না আজকে যখন আসবো বলেছি তারপরও সেই হসপিটালের সুপার তিনি বাইরে চলে যান, যেমন জমির কাজ ছেড়ে কোনো মন্ত্রী নিশ্চয় মিটিংয়ে রাখেননি, তিনি থাকার পরিকল্পনা করেননি, কারণ গুরুত্বটা যারা যদি না দেয় এত অমানবিক একটা আচরণ প্রশাসনের আমি এটা ভাবতেই পারিনি যে সাংবিধানিক একটা দায়িত্ব আছে প্রত্যেকের যে মানুষের জীবন রক্ষা করার জন্য হাসপাতালের কর্তৃপক্ষ যতজন হবে, যিনি ডাক্তার বলেছেন তার এফিসিয়েন্সি নিয়ে আমি কোনো নির্বাহ কথা বলছেন আমি কোনো প্রশ্ন তুলতে চাই না, যিনি যারা নার্স আছেন তাদেরও এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন তুলতে চাই না, কিন্তু যখনই আমরা তাদের প্রশ্ন করছি তখন তো আমাদের ইট ইজ নট আওয়ার ডিউটি, আমরা তো এটা বলতে পারবো না, এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ নাই। তো চিকিৎসা যেমন দরকার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজারও দরকার, কিন্তু দুটো ক্ষেত্রেই এই হাসপাতালের কর্তৃপক্ষ টোটালি ফেল করেছেন, এবং হসপিটাল সুপার যে তার যারা দায়িত্ব আছে তিনিও সেটা মনে করেন না, কারণ আমরা যদি নাই আসতাম তার মানে এটা তো তার নিজের দায়িত্ব, হাসপাতালে যে জানালার ধারে যেসব নোংরা পরিবেশগুলো আছে সেগুলো পরিষ্কার করে রুগীর যাতে আরও রোগ না ছড়াতে পারে এখানে তার প্রোটেকশনের দায়িত্ব তার নিজের, এটা আমরা নাই পাইলাম। আমরা আসছি এনেছে তিনি চলে যেতে পারেন, প্রশ্নের উত্তরের সম্মুখীন হতে পারবেন না, প্রশ্নের সম্মুখীন হতে পারবেন না, চলে যেতে পারেন, তো সেটা তার ইচ্ছার ব্যাপার, তার মানবিকতার ব্যাপার, তার দায়িত্ববোধের ব্যাপার, কিন্তু দায়িত্ববোধটা সবার আগে যে রুগীদের যাতে চিকিৎসাটা এবং রুগীরা যাতে সুস্থ পরিবেশে থাকতে পারে তাদের চিকিৎসার পরিবেশ থাকে সেটা কিন্তু টোটালি ফেলিয়ে করেছেন অ্যাডমিনিস্ট্রেটর, এখানকার যে সুপার আছেন আনফর্চুনেট, আমি আই টক টু হেড মিনিস্টার পরে 48 ঘন্টা করছেন না, কেউ বলছেন 4 জন 5 জন, কেউ বলছে 8-9 জন, সে তো সব জায়গাতে গোটা পশ্চিমবঙ্গে সরকার তাই করছে, আসল সত্যটা মানুষকে জানতে দেয় না, এটা সরকারের হাসপাতালে ঘুরে আমরা দেখে গেলাম, বোঝা যাচ্ছে গাফিলতিটা যথেষ্ট। হাবড়া পৌরসভা এলাকাতে এই এলাকাতেই অন্তত জোড়া 15 মারা গেছেন, আজকে এই মুহূর্তে ডেঙ্গিতে ভর্তি আছেন 136 জন। পৌরসভা কাজ করবে, কার্যত পৌরসভা বলে কিছু নেই, চেয়ারম্যান এবং অন্যান্য ব্যবস্থাপনা নির্বাচন সেটা করা হয়নি, ফলে পৌরসভা নন ফাংশনিং অকার্যকরী থাকার কারণে মানুষের বিপদ, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। পৌরসভার যে দৈনন্দিন কাজ নির্বাচন না করে পৌরসভাটাকে বন্ধ করে রেখে অ্যাডমিনিস্ট্রেটর চালিয়ে দিয়ে নির্বাচিত প্রতিনিধিদেরকে বাতিল করে দিয়ে সরকার যে অপরাধ করেছে তার জন্য মানুষ পরিষেবা পাচ্ছে না এবং আজকে বিপদে পড়তে হচ্ছে অনেক বেশি মানুষকে। এটা না বুঝবার আমাদের কোনো কারণ নেই, যেমনকি হাসপাতালের চারপাশে মশা উৎপাদন হবে তার পরিবেশ তৈরি হয়ে রয়েছে, চিকিৎসার চাইতে সেই পরিবেশটা বেশি। বিধানসভা হাসপাতাল হাবড়া বারবার একই জায়গায় ডেঙ্গু হচ্ছে, মানুষ নিকাশি ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছে। আমরা নিকাশি ব্যবস্থা সহ অন্য আলোচনার মধ্যে যাচ্ছি না, আমরা বিধানসভায় ফিরে গিয়ে আমাদের কথা মান্নান সাহেব এখানে আছেন, মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে আমরা জানাব। আপনারা যারা বলছিলেন যে বাংলাদেশের মশা এসছে কি আসেনি, মুখ্যমন্ত্রী যখন বলেন 1500 কেজির শিশু অথবা যখন বলেন বাংলাদেশের মশা এসে কামড়েছে, তখন আমাদের উত্তর একটাই হতে পারে, মুখ্যমন্ত্রীর ছবি কার্যত কার্টুন করে লোকের ঘরে রেখে দিতে হবে, এরপর এর চাই তার বেশি কিছু বলা যাচ্ছে না। তো আজকে বিধায়করা এখানে এসেছিলাম, এখানকার পরিস্থিতিটা খুবই বিপজ্জনক, ভয়াবহ। গত কয়েকদিনের মধ্যে আজকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ডেঙ্গু পজিটিভ 136 জন, ডাক্তারবাবুরা কেউ বলছেন 8 জন মারা গেছেন, কেউ বলছেন 9 জন মারা গেছেন, এই হাসপাতালে বলছেন বাইরের অবস্থাটা আরও খারাপ আমরা বুঝতে পারছি না। হাসপাতালের চারপাশে পরিবেশ কোথায়, ডেঙ্গু সচেতনতার দায়িত্ব দায়বদ্ধতা পৌরসভার কোথায়? বরং দুর্ভাগ্য হচ্ছে ডেঙ্গুটাকে অস্বীকার করার মধ্য দিয়ে, রোগটাকে অস্বীকার করার মধ্য দিয়ে চিকিৎসা এবং দায়িত্বটাকেই অস্বীকার করা হচ্ছে, এটা খুব বিপজ্জনক, এটা হতে পারে না। যেটা মান্নান সাহেব বললেন কারেক্ট কথা, আমরা আসবো, জানেন সুপার কোথায়, অন্যরা কোথায়, দেখুন এক বেডে 3 জন শুয়ে আছে, কারণ মশারি আছে কারণ মশারি নেই,
কারণ কোনো দায় নেই, মানুষগুলোর জীবন এইরকমই হবে, হতে পারে কখনো। আমরা সেই কারণে আজ এসেছিলাম দেখা দিতে, নিজেরা বুঝতে, যারা মারা গেছেন দু একজনের পরিবারে আমরা গিয়ে দেখাও দেবো কি দুর্বিষহ অবস্থার মধ্যে আমাদের, বিশেষ করে হাবড়ারা মিউনিসিপ্যালিটি, এটি পৌরসভা নাকি জঞ্জাল, হাসপাতালের চারপাশে জঞ্জাল করে। গুরুত্বপূর্ণ মন্ত্রীও আছেন এখানকার, গুরুত্বপূর্ণ কি অগুরুত্বপূর্ণ আমি জানি না, একজন মন্ত্রী আছেন, যিনি কোনো কাজে থাকেন না তিনি কি গুরুত্বপূর্ণ আমি বলতে পারবো, কিন্তু এরকম মন্ত্রী থাকার মানে কি আছে, যে মন্ত্রী থাকার মানে রোজ মৃত্যু হচ্ছে, যে মৃত্যুটা হওয়া কথা সাত দিনের মধ্যে ডেঙ্গু মুক্ত করুন, দায়িত্ব নিন, রাজ্য সরকারকে বারে বারে আমরা সে আবেদন করেছি, আমরা সাহায্য করতে রাজি আছি এবং আমরা সাহায্য করার মতন করে চলি, কোনো সন্দেহ নেই, কিন্তু টোটাল ফেইলিয়ার অফ দি গভর্নমেন্ট, গভর্নমেন্ট তো ফেল করছে, গভর্নমেন্ট তো পারছে না, যদি না পারে তাহলে স্বীকার করুক কি লিখছে। আমি যেটা বলতে চেয়েছিলাম যেটা